নমস্কার। আজকের গল্প দাদুর বিশেষ নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মৎস্য পুরাণ। গল্পপাঠে ও বিভিন্ন চরিত্রে অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাবো কোথায়, বঙ্গেই তো আছি। একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি, এমনিতেই বরাবর আমার খাই খাইটা একটু বেশি। তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্যে প্রাণটা একবারে ত্রাহি ত্রাহি করে। দিন রাত্রে শুধু মনে হয় আকাশ খাই, পাতাল খাই। খিদেতে আমার পেটের 32টা নাড়ি একবারে গোগড়ো সাপের মতো পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আস্ত হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধ হয় সেটা রাস মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া ইয়া রাজভোগকে কায়দা করার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে, হঠাৎ কানের কাছে সিংহনাথ শোনা গেল। এই যে পেলা, পেরে আছি রে। আমার পিলেটা ঘোঁত করে নেচে উঠে কোঁত করে বসে পড়ল। রাজভোগটা বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলুম, সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল তিসুমুখের মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে। চেয়ে দেখি আর কে, পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা, আমাদের পটলডাঙ্গার টেনিদা। পুরো পাঁচ হাত লম্বা খটখটে জোয়ান, গড়ের মাঠে গোড়া ডিঙিয়ে এবং খেলা মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে সনাম ধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেঁতো লাগলো। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলি নি, এর ভেতরে আবার এসব যাতা খাচ্ছিস, এবারে তুই নিঘাত মারা পড়বি। মারা পড়ব, আমি সভায় বললুম। আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদা শব্দসারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখে পুড়ে দিল। তারপর তেমনি সিংহনাদ করে বলে বললে, আরো চারটে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলোই। আমার পকেটে নগদ 350 টাকা খসিয়ে এই যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিল টিনিরা। মনে মনে চোখে জল ফেলতে ফেলতে বেরুলুম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোনো কোন দিয়ে শর্ট করে ডাফ স্ট্রিটের দিকে সটকে পড়ব, কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের উপরে কেউ একটা দেড়মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল। এই পালায় পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার ব্রহ্মতালু অব্দি কাট। বললাম, না তো। তবে যে মানিক দিব্যি কাঠ বিড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিস, চালাকি না চলিস সতি? তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? তিনি চোটে বলল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হবার মতো কি করলাম? টেনিদা বাঘা গলায় বললে, আর কি করবি, ধোপার মোট মোট বইবি,
ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি, না পেঁও পেঁও করে চিৎকার করবি? আজ রবিবার, দমদমায় মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস নে উজবুক কথাটা? মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বসিতে টোপ কেটে দেবে কে শুনি? কেঁচোটে চ বাবা, আমি হাত দিয়ে ঘাঁটতে পারব না, সে বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর প্যাচ প্যাচ করতে হবে না, চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভেতরে একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি, টেনিদা একটা হ্যাঁচকা মারল, টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উবড়েই এলো বোধহয়। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠল। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে? চল চল, রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাগনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো ভোঁ ভোঁ। খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে। আমাকে বাঁচখাই গলায় আশ্বাস দিয়ে বললে, যদি মাছ পাই তবে ল্যাস থেকে কেটে তোকে একটু ভাগ দেব। কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না, একটা চাঁটি হাঁকড়ালেই তো মাটি নিতে হবে, তারপরে খাটিয়া চড়ে খাঁটি একদম নিমতলা যাত্রা। মুখ বুঝে বসে রইলাম, মুখ বুঝেই শিয়ালদা পৌঁছালাম। তারপর সেখান থেকে তেমনি মুখ বুঝে নামলাম দমদমায় গোড়াবাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বললে, চল, ওর ভেতরে মাছ ধরার বন্দোবস্ত হয়েছে। আমি 3 পা পেছিয়ে গেলাম, বললাম, খেয়ে পেছো? এর ভেতরে মাছ ধরতে যাবে কিরকম? ওটা নির্গাত ভুতরে বাড়ি। টেনিদা হুনমানের মতো দাঁত খিচিয়ে বললে, তোর মন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি, ওর ভেতর ভূত আসবে কোথা থেকে? আর যদি আসে তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেবো। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পেছনে পেছনে পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল, ভেতরে তা নয়, একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুলটুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরে কতকগুলি মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে, কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরনো ধরনের একটা ছোট বাড়ি, দেয়ালে চুন খসে গেছে, ইট ঝরে পড়ছে এদিক ওদিকে, তবু বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খানকয়েক বেতের চেয়ার পাতা। বারান্দা উঠেই টেনিদা একখানি বোম্বাই হাঁক ছাড়লে, ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসুচি! তারপরেই দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ, বললে, দাদাবাবু আসিলা! টেনিদা বললে, আসিলা, এতক্ষণ কোথায় ছিলিস বেটা গোভূত? শিগগিরি যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয়, আনুচি! বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনে নারকেল গাছটায় চড়ে বসলো। তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে। পরপর 4টে ডাব খেয়ে টেনিদা বললে, সব ঠিক আছে তো জগা? জগা বললে, বড়শি, টোপ, চার, সব। জগা বললে, চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম, সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার উপরে নারকেল পাতার ছায়া, ঝিরে ঝিরে বাতাস কাঁপছে, পাখি ডাকছে এদিক ওদিকে, মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার ওপরে দুটো বড় বড় হুইল বড়শি, বড়শির দুটো চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলব আছে। টেনিদা আবার বললে,
চার করেছিস জগা? হুম, কেটে তুলেছিস? হুম, তবে তুই আমাদের জন্য খিচির ব্যবস্থা করগে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে বড়শিতে কেঁচো কাঁদ। আমি কাঁদো কাঁদো মুখে বললুম, কেঁচো কাঁদবো? টেনিদা হুঙ্কার ছাড়লো, নইলে কি তোর মুখ দেখতে কেন এনেছি নাকি? ওই তো বাংলা পাঁচের মতো তোর মুখ, ও মুখ দেখবার মতো কি আছে? হ্যাঁ মাইরি পেলা, এখন বেশি বকাস নি আমাকে, মাথায় খুন চেপে যাবে, ধর কেচনে। কি কুক্ষণে আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে, এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো, বললে, নে নে মন খারাপ করিস নি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মুড়োটা নেবো, আর সব তোর, ভদ্রলোকের এক কথা, নে আমার কিছু কাত। মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার, লাভের মধ্যে আমার খানিক কেঁচো হাঁটাই সার, এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে সাংঘাতিক কথা, সেটা টেনিদা টের পেল একটু পরে। ছিপ পেলে দিব্যি বসে আছি, বসে আছি তো বসে এই আছি, জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কাকস্য, জলের উপরে ফাদনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে, একেবারে নট নরঞ্চরণ, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা মাছ কই? টেনিদা বললে, চুপ কথা বলিস নি, মাছ ভয় পেয়ে যাবে। আবার আধ ঘন্টা কেটে গেল, বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাদনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে, জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিচ্ছু নেই। আমি বললাম, ও টেনিদা মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বললে, থাম না, কেন বকর বকর করছিস রে? এসব বাবা 10-20 দেশেরই কাদলার ব্যাপার, একে সহজে আসে? এ তো একেবারে পেল্লায় কাণ্ড। নে এখন মুখে স্ক্রু পেটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম। ছিপের উপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে চোখ দুটো, যেন ঠিগড়ে বেরিয়ে আসছে তার। সত্যিই তো এই যে দস্তুর মতো অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাদনা টিপ টিপ করে নাচছে মাছের ঠোকরে, আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাদনাটাকে। দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা, আর একটু গেলেই হয়, টিপ টিপ, আমাদের বুকো ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম, টেনিদা জয় বাবা মেচে পন্নি হেইও। ছিপে একটা জগ ঝম্প টান লাগালো টেনিদা, সপাং সাই করে একটা বেকাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল, মাথার উপর থেকে ছিঁড়ে পড়লো নারকেল পাতার টুকরো, কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটি আঁশ পর্যন্ত নেই। টেনিদা বললে, ব্যাটা বেমালুম ফাঁকে দিলে, আচ্ছা যা যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন, নে পেলা আবার কিছু কাত। টান দেখি বুঝতে পারছি কি রকম মাছ উঠবে, মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি, কেঁচো গাঁথা কপালে আছে তাই গেঁথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে, তাই দুমে না যেতেই একই দু নম্বর ফাদনা তো এবার টিপ টিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা এবার সামলে। টেনিদা বললে, আর ফসকায় বারে বারে ঘুগো তুমি, কিন্তু কথা বলিস না পেলা, চুপ, টিপ 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 টপ, সা করে আবার বংশী আকাশে উঠল, আবার ছিঁড়ে পড়লো নারকেল পাতা, কিন্তু মাছ, হায় মাছই নেই। টেনিদা বলেন, এবারও পালালো, জোর বরাদ বেটার, আচ্ছা দেখে নিচ্ছি, কেঁচো গাঁদ পেলা, আজ এসপার কি ওসপার। তার জব লাগিয়ে দিল বটে, বংশী ফেলবা মাত্র
ভাবনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। এ কি ব্যাপার? এমন তো হয় না, হবার কথাও নয়। টেনিদা মাথা চুলকোতে চুলকোতে বলল, পরপর গোটা স্টেক টানের চোটে মাথার ওপরে নারকেল গাছটা নেড়ামুড়ো ঝাড় হয়ে গেল, কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কি রে, ভুতুরে কাণ্ড নাকি? পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা এক মুখে হেসে জগা বললে, আজ্ঞা, ভূতো নয় কাঁকড়ও আছি। কাঁকড়ও মানে কাঁকড়া? জগা বললে, তবে আজ কাঁকড়ার বাপে শান্ত করে আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা, বসে বসে নিশ্চিন্তে আমার চারা টোপ খাচ্ছে, খাওয়া বের করে দিচ্ছে। এটা বড় থেকে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো। জগা, ডালা ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বকালেই চাটি লাগাবো, দৌড়ে যাই জগা, ধামা নিয়ে আয়। আমি সব ভয়ে ভাবলাম, টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে? কিন্তু কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা। সাবাস একখানা খেল, একেবারে ভানুমতির খেল। এবার ফাদনা ভুটতেই আর হেঁয়া শব্দে টান দিলে না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বঁড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপর বঁড়শিটা যখন একবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের ক্যাঁকড়া বঁড়শিটা প্রাণপণে আগড়ে আছে। টেনিদা বললে, বড়শি জলের ওপর তুললেই ও বেটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগেই ঠিক জলের তলায় ধামাতা পেতে দিবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না বেটার ছেলে কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল। আধ ঘন্টার মধ্যে ধামা বোঝায় দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার দুকুড়ি কাঁকড়া। টেনিদা বললে, মন্দ কি, কাঁকড়ার ঝোলো খেতে খারাপ নয়, তোর খিচুড়ি কদ্দর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা আমি সেটা ভুলিনি, বললাম, টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটি আমার, মনে আছে তো? টেনিদা আঁতকে বললে, আমি বললাম হ্যাঁ। টেনিদা এক মিনিটে কাঁচু মাচু হয়ে গেল, তাহলে তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁড়া দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বললে, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা। তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে, কিন্তু আমি সেটা চেপে গেলাম, বললাম ওই দাঁড়াই হলো ওদের মুড়ো। টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে বসে পড়ল, বললে, পেলা তোর মনে এই ছিল? ও হো, তা যা খুশি বলো, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে 3.5 টাকার শোক কি আমি এরই মধ্যে ভুলেছি? আজ দুদিন বেশ আরামে ক্যাঁকড়ার ঝোল খাচ্ছি, টেনিদা দাঁড়া কিরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুজে গো গো করে চলে গেল, যেন চিনতেই পারেনি। এতক্ষণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মৎস্য পুরাণ শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও গল্প আসবে, শুনতে থাকুন।